প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান, কুরবানির ক্ষেত্রে এই তিনটি ভুল কখনোই করবেন না। যদি করেন, ইমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটি ভুল করলে আপনার কুরবানি হবে না, আপনি গুনাহগার হবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকে অনেক মানুষ না জানার কারণে এই তিনটা ভুলের কোনো না কোনো একটি ভুল করতেছে, যার কারণে ইমানহারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তৌবা ছাড়া মৃত্যুবরণ করে। এমনকি এই তিনটি ভুল করার কারণে কুরবানিটা বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না, সওয়াব তো পরের কথা, উল্টা গুনাহগার হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, তাহলে আপনারা এই ভুলগুলো শুধরাইয়া নিতে পারবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবীরা একদিন নবীকে জিজ্ঞেস করলেন, মা হাযিল আদহিয়া রাসূলুল্লাহ, নবীকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, কুরবানিটা কি জিনিস? তখন আমার নবী বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত হলো কিভাবে একটু চিন্তা করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওনার জীবনটাই ছিল কুরবানির জীবন। উনি জীবনে অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক কুরবানি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স প্রায় 86 বছর। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে দোয়া করলেন। এই ঘটনাটি প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ঘটনাটি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুস সফাতের 100 নম্বর আয়াত থেকে নিয়ে 107 নম্বর আয়াত পর্যন্ত বর্ণিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি আল্লাহর কাছে 86 বছর বয়সে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ ওনার দোয়া কবুল করলেন, আল্লাহ বলে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে সহনশীল ছেলে সন্তানের সুসংবাদ দিলাম। অর্থাৎ আল্লাহ 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তান দান করলেন, যেই ছেলে সন্তানের নাম রাখা হয়েছিল ইসমাইল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াসসালাম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়সটা 86 বছর, ওই সময় হাজার আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য, আল্লাহ সন্তান দিলেন। হাজার আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্ভে যখন সন্তান আসলেন, তখন আল্লাহ নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রীকে মক্কার মরুভূমি নির্জন এলাকায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার স্ত্রী হাজার আলাইহিস সালাতু ওয়াসসালামকে নির্জন মরুভূমি মক্কার মধ্যে, নির্জন, ওই সময় বাড়িঘর নাই, মানুষ নাই, কিছুই নাই, অনেক এলাকা একেবারে পুরা নির্জন, পুরা ফাঁকা মরুভূমি। ওই সময় ওই মরুভূমির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজার আলাইহিস সালাতু ওয়াসসালামকে রেখে চলে আসতেছে। তখন হাজার আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ওগো স্বামী, আমি কি কোনো ধরনের অপরাধ করেছি নাকি? কেন আপনি আমাকে এখানে একা ফেলে যাইতেছেন? বাড়িঘর নাই, মানুষ নাই, খাবার দাবার নাই, নির্জন এলাকা মরুভূমি,
অনেক ভয়ঙ্কর একটা জায়গা, আপনি কেন এখানে আমাকে একা রেখে যাইতেছেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এ আমার স্ত্রী, এটা আমি আমার আল্লাহর নির্দেশ, এই জন্য রেখে যাইতেছি। ওই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিসসালাম হাজার আলাইহিসসালামকে রেখে আসলেন। ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করলেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলতেছি। জন্মগ্রহণ করার পরে যখন আস্তে আস্তে করে বড় হলো, বয়সটা প্রায় 8-10-12 বছর যখন হয়েছে, কোরআনে এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ফালাম্মা বালাগা মাহুসায়া, যখন ইসমাইল চলাফেরার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, কুরবানি করতেছি, ফাযুর মাযা তারা, তোমার কি অভিমত? তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিসসালাম বলে দিলেন, বাবা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন আপনি তা করেন, কোনো সমস্যা নাই, অচিরেই আপনি আমাকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহর স্বপ্নে ওনার প্রিয় বস্তু তথা ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতে করাটা করার বিষয়ে স্বপ্নে নির্দেশ দিয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম, উনি নবী, জানেন নবীদের স্বপ্ন ওয়াহী এটা সত্য। এই জন্য ইব্রাহিম ওনার ছেলেকে বলল, বাবা, আমি তোমাকে জবাই করতে চাই, কুরবানি করতে চাই, আমি স্বপ্নে দেখলাম। তখন ইসমাইল বললেন, ঠিক আছে, আপনি আমাকে কুরবানি করেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু চিন্তা করে দেখেন কেমন কুরবানি ইব্রাহিম আলাইহিসসালামের। ওনার বয়স 86 বছর, দোয়া করছে, একটা সন্তান হয়েছে। আল্লাহ বলছে, যাও তুমি সন্তান আর সন্তানের মারে নির্জন জায়গায় রেখে আস। ওই জায়গায় রেখে আসলো, এক নাম্বার কুরবানি, কেউ নাই, একা রেখে আসছে। এরপর দ্বিতীয় নাম্বার দেখেন কোথায় আত্মত্যাগ করলেন। আল্লাহ যখন নির্দেশ দিলেন স্বপ্নে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিজের আপন সন্তানকে, কোনো সন্তান নাই, একজন সন্তান মাত্র হয়েছে, 8-10 বছর হয়েছে, এই সন্তানকে জবাই করা কত কঠিন বিষয় একটু চিন্তা করেন। আজকে যদি আপনি আপনার সন্তানকে জবাই করতে হয়, তাহলে কেমন কঠিন বিষয় হবে, কেমন কষ্টের বিষয় হবে। এবার দেখেন সন্তানও কেমন। আজকে যদি মনে করেন আপনার বাবা বা কারো বাবা যদি আইসা সন্তানকে বলে, কালকে তোরে জবাই করুম, কালকে তোরে কুরবানির দিন গরু জবাই করতাম না, তোরে জবাই কইরা, তোরে জবাই, আচ্ছা বলেন কোন সন্তান রাজি হবে? রাজি হবে না। কিন্তু দেখেন ইসমাইল আলাইহিসসালাম বাবার কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহে আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে একটু বলতেছি। ইব্রাহিম আলাইহিসসালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে যেখানে কুরবানি করবে কুরবানির জায়গায় নিয়ে গেলেন। এখন জবাই করবে, জবাই করার আগে ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আপনি আমাকে যখন জবাই করবেন, আপনি আমার হাত পা ভালো করে বেঁধে নিবেন, কারণ আমার হাত পা যদি নাড়াচাড়া হয় আপনার শরীরে লাগে, বিয়াদুবি হবে। একটু চিন্তা করে দেখেন কেমন সন্তান আর কেমন বাবা। আজকের সন্তানেরা কেমন হয়, আজকের সন্তান কেমন হয় যদি বাবা গিয়ে বলে, তোরে জবাই করুম, সন্তানে বলবে, আরে
তুই আমারে কি জবাই করবে, আমি তো তোরে জবাই করব। একটু চিন্তা করে দেখেন, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, বাবা আমাকে জবাই করবেন, ভালো করে হাত পা গুলো বেঁধে নিবেন যেন আমার হাত পায়ের নাড়াচাড়ায় আপনি কোনো কষ্ট না পান। দ্বিতীয় নাম্বার কাজ হলো, বাবা আপনি আমাকে জবাই করবেন, আপনি ছুরিটা ভালো করে দাঁত দিয়ে নিবেন যাতে করে দ্রুত আমার জবাইটা হয়ে যায়। এরপর তৃতীয় নাম্বার, আপনি আপনার কাপড়গুলো সাবধানে রাখবেন যেন আমার রক্ত গিয়ে আপনার কাপড়ে না পড়ে, এই জন্য আপনি এই কাজগুলো করবেন। এবার ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে জবাই করার জন্য শোয়ে দেওয়া হলো, হাত পা গুলো বেঁধে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম উনি নিজের সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলার মধ্যে ছুরি চালাইতেছে, গলার মধ্যে ছুরি চালাইতেছে। দুইটা বর্ণনা আসছে, এক বর্ণনা এসেছে আল্লাহর নির্দেশে ছুরির দাঁত চলে গেছে, ছুরি যে কাটবে এই ক্ষমতা আর ছুরির ছিল না। দ্বিতীয় অন্য একটা বর্ণনা আসছে, এই ছুরির নিচে একটা লোহা রাখা হয়েছে যার কারণে ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাই হইতেছে না। এই অবস্থা দেখে আসমানের ফেরেশতারা কান্দে, জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ ডেকে বললেন, এ জিব্রাইল তুমি আর দেরি করো না, তুমি যাও যাও আমার ইসমাইলকে সরায়া দাও, আমার ইসমাইলের জায়গায় জান্নাত থেকে দুম্বা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ, জান্নাত থেকে দুম্বা প্রেরণ করা হলো, ওই দুম্বা জবাই করা হলো। আর আল্লাহ এই ঘটনা বলে দিলেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডেকে বললেন, ওয়ানা দাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন, হে ইব্রাহিম কদ সাদাকতার রুইয়া, তুমি সত্য স্বপ্নকে তুমি বাস্তবায়িত করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা প্রকাশ্য পরীক্ষা ছিল, প্রকাশ্য স্পষ্ট পরীক্ষা ছিল। একটু চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আপন সন্তান ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের গলার মধ্যে ছুরি চালায়া দিছে জবাই করার জন্য, কুরবানি করার জন্য। এই আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমার আল্লাহ বলে দিলেন, হে আমার দুস্ত ইব্রাহিম, হে আমার খলিল ইব্রাহিম, এই কুরবানিটা আমি তামাম দুনিয়ার জন্য, তামাম মুমিন মুসলমানের জন্য, ইব্রাহিমের সুন্নত পালন করার জন্য কুরবানির বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিল আদহিয়া রাসূলুল্লাহ, ও নবী কুরবানি কি জিনিস, কুরবানির তাৎপর্য কি, নবী আমার বললেন, সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এই কুরবানিটা হলো তোমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি এই কুরবানি করলে আমাদের কি লাভ হবে। নবী বললেন, কলা বিকুল্লি শারতিন হাসানা, আমার নবী বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক এক করে নেক দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে, একটা উটের মধ্যে কি পরিমাণ পশম আছে আমরা জানি, যতগুলা পশম থাকবে ততগুলা নেক আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি বেড়া ও দুম্বার পশমের বেলায় কি। নবী বললেন, কলা বিকুল্লি শারতিম মিনাস সুফি হাসানা, আমার নবী বললেন, বুকরি বেড়া দুম্বা এগুলার পশমের ক্ষেত্রেও,
এক একটা পশমের বিনিময়ে এক একটা নেক আমার আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই কুরবানির অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য। এই কুরবানির বিধান আল্লাহ আদম, আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওনার ছেলে ইসমাইলকে যে কুরবানি করতে চেয়ে কুরবানি করেছিলেন, কুরবানি করতে চেয়েছিলেন, আমার আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পাশ করেছিলেন। এই জন্য আমাদের জন্য ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই কুরবানিটা আল্লাহ কিয়ামত পর্যন্ত স্মরণ করে রাখার জন্য, আর আল্লাহর কাছে তো পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য, মুমিন মুসলমানের জন্য এই কুরবানির বিধান দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই কথাটা বলতেছিলাম, এত ফজিলত, এত ফজিলত কুরবানি, এই কুরবানির ক্ষেত্রে বিশেষ করে তিনটা ভুল যারা করবে, তারা ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে। এই জন্য সাবধান, এই তিনটা ভুল করলে কুরবানি তো হবেই না, সওয়াব তো হবেই না, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, কুরবানির ক্ষেত্রে এই তিনটা ভুল আপনারা কখনোই করবেন না, এই তিনটা ভুল কখনোই করবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্নের, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটা বলে দেই, এরপর আমি এই তিনটা কারণ বলতেছি। একটা প্রশ্ন হলো যে কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয় বা কুরবানি দিতে হবে, কত টাকা থাকলে? দেখেন, স্বর্ণের হিসাবে 7.5 ভরি স্বর্ণ, রূপার হিসাবে 52.5 ভরি রূপা যদি থাকে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি কারো থাকে, তাহলে তাদের উপর কুরবানি ওয়াজিব হবে। অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা, অথবা আপনার মনে করেন 52.5 ভরি রূপা অথবা 52.5 ভরি রূপা কিনতে যে টাকা লাগে, ওই সমপরিমাণ টাকা যদি থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হবে। এখন বর্তমানে হিসাব করলে কত টাকা আছে, যেমন 52.5 ভরি রূপার দাম বর্তমানে বাজার দর 1 লক্ষ টাকা ধরে, তাহলে 1 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনিভাবে 7.5 ভরি স্বর্ণ, 7.5 লক্ষ টাকা যদি স্বর্ণের হিসাব করা হয়, তাহলে 7.5 লক্ষ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে, আর রূপার হিসাবে 1 লক্ষ টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যাদের উপর, যাদের 1 লক্ষ টাকা আছে, তাদের উপরই কুরবানি ওয়াজিব হয়ে গেছে রূপার হিসাবে। এখন কথা হলো যে ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা। হ্যাঁ, ঋণ দেওয়ার সামর্থ্য থাকলে ঋণ করে আপনি কুরবানি দিতে পারেন। আরেকটা কথা হলো যে ঋণ পরিশোধ না করে কুরবানি দিলে কুরবানি হবে কিনা। একজনে অনেক দিকদার ঋণ আছে, ঋণ পরিশোধ করতেছে না। দেখেন, ঋণ পরিশোধ করতে হবে। আপনার যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা না থাকে, আপনি আরো ঋণ করে কুরবানি দেন অথবা টাকা আছে কুরবানি দিয়ে দিলেন, এটা ঠিক হবে না। আপনি যদি মনে করেন হ্যাঁ, আপনি কুরবানি দিলে ঋণ পরিশোধ পরে করে দিতে পারবেন এবং লোকদেরকে আপনি বুঝ দিচ্ছেন, তারা বুঝ মানছে, তাহলে আপনি কুরবানি দিতে পারেন। ঋণ করে বা ঋণ পরিশোধ না করে কুরবানি দিলে হবে। এমনিভাবে কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কিনা। হ্যাঁ, কুরবানি আর আকিকা আপনি একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যেই তিনটি ভুলের কথা বলতেছিলাম, এই তিনটি ভুল আপনারা কখনোই কখনোই করবেন না। যদি করেন, ঈমান হারা হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে, যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, আপনার কুরবানি তো হবেই না, উল্টা সওয়াব তো পাবেন, পরের কথা উল্টা গুনাহ পাবেন, এমন কি আপনি জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই তিনটা ভুল কখনোই করবেন না কুরবানির ক্ষেত্রে। এর মধ্যে 1 নম্বর হলো, দেখেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন, একজন ব্যক্তি একটা মাছির কারণে জান্নাতে গেছে, আরেকজন ব্যক্তি একটা মাছির কারণে জাহান্নামে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কেন মাছির কারণে জান্নাতে গেল, কিভাবে গেল, কিছুই তো বুঝলাম না। একটু চিন্তা করে দেখেন, একটা মাছির কারণে এক ব্যক্তি জান্নাতে গেল, আর একটা মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে গেল। এর ঘটনাটা হলো, একটা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পাশে বিশাল বড় একটা মূর্তি আছে। নিয়ম হলো, যারা মূর্তির পাশ দিয়ে রাস্তা দিয়ে যাবে, ওই এলাকার লোকজনেরা নিয়ম করেছে,
মূর্তির নামে কোনো না কোনো কিছু উৎসর্গ করতে হবে, কুরবানি করতে হবে। এক লোক মুমিন লোক, সে ওই মূর্তির পাশ দিয়ে যাইতেছে, লোকেরা তাকে ধরল, বলল তুমি মূর্তির নামে কোনো কিছু কুরবানি করো, উৎসর্গ করো। তখন লোকটা বলল আমার কাছে তো তেমন কিছু নাই, আমি কিভাবে কুরবানি করব। তখন লোকেরা বলল একটা মাছ হলেও কুরবানি করতে হবে, নতুবা তুমি জীবন নিয়ে যাইতে পারবা না। তখন ওই লোকটা একটা মাছি ওই মূর্তির নামে কুরবানি করলো, আর এই মাছি মূর্তির নামে কুরবানি করার কারণে লোকটা কুফুরি এবং শিরিক করে ফেললো, যার কারণে লোকটার ঈমান চলে গেছে আর লোকটা জাহান্নামী হয়ে গেছে। এরপর আরেক ব্যক্তি এই রাস্তা দিয়ে যাইতেছে, মুমিন ব্যক্তি, তাকে লোকেরা ধরে আনলো, এনে বলল আমাদের নিয়ম হলো এই রাস্তা দিয়ে যেতে হলে আমাদের এই মূর্তির জন্য কুরবানি করতে হবে, মূর্তির নামে কুরবানি করতে হবে। তখন লোকটা বলল আমি তো আল্লাহ ছাড়া আর কারো নামে কুরবানি করি না, উৎসর্গ করি না, আমি একমাত্র আল্লাহর নামে, আল্লাহর জন্য আমি কুরবানি করি না, আমি মূর্তির নামে কুরবানি করব না। এই কথা বলার পরেই এলাকার লোকেরা ওই লোকটাকে মেরে ফেলল, হত্যা করে ফেলল, লোকটা শহীদ হয়ে গেছে, লোকটা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এর মাধ্যমে আপনারা কি বুঝলেন দেখবেন, একটু ভালো করে খেয়াল করে আপনারা শুনবেন। আজকে অনেকে আছে আল্লাহর নামে কুরবানি দেই না, বলে আমরা সাত নামে কুরবানি দেই, আমরা আমার বাবার নামে কুরবানি দেই, নিজের নামে কুরবানি দেই, ভাইয়ের নামে কুরবানি দেই, দাদার নামে কুরবানি দেই, মৃত ব্যক্তির নামে কুরবানি দেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই কথাটা একটা শিরকি কথা এবং কুফুরি কথা। এই কথাটা বললে আপনার শিরিক হয়ে যাবে, এই জন্য আপনারা কথাটা এভাবে বলবেন না। আপনারা বলবেন আমি আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিতেছি, আমি আমার দাদার পক্ষ থেকে কুরবানি দিতেছি, আমি আমার পক্ষ থেকে কুরবানি দিতেছি। কারণ কুরবানি আল্লাহর নামে হবে, সাত নামেও হবে না, বাবার নামেও হবে না, দাদার নামেও হবে না, নিজের নামেও হবে না, একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে। এটা আমাদের একটা ভুল কথা, এই কথায় আপনার ইমানও চলে যেতে পারে, সাবধান। আপনি আল্লাহর নামে কুরবানি করবেন, আপনার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, সাতজনের পক্ষ থেকে একটা গরু কুরবানি দেয়া যায়, একটা উট কুরবানি দেয়া যায়, একটা মহিষ কুরবানি দেওয়া যায় সাতজনের পক্ষ থেকে। এটাকে অনেকে কি বলে সাত নামে কুরবানি, নিজের নামে কুরবানি, বাবার নামে কুরবানি, না, কুরবানি আল্লাহর নামে হতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করলো আল্লাহ তাদের উপর লানত বর্ষণ করেন। এমনি ভাবে আমার নবী বলেন যারা আল্লাহর নাম না নিয়ে অন্যের নামে কুরবানি করে অথবা জবাই করে, তারা যেন ইসলাম থেকে খারেজ হয়ে গেল, তাদের ঈমানটা যেন চলে গেল। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সাবধান হন। এই বলটা আজকে আমাদের সমাজে অনেকভাবে প্রচলিত, অনেকেই বলে ফেলে সাত নামে কুরবানি, আমার নামে কুরবানি, বাবার নামে কুরবানি। আজকে থেকে আপনারা বলবেন সাত নাম নয়, কুরবানি হবে আল্লাহর নামে, সাতজনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে। কারণ এই কথাটা আল্লাহর নাম ছাড়া অন্য নামে যদি কুরবানি হয়, সাত নামে, নিজের নামে, বাবার নামে, এই কথার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়, এটা শিরিকও হয়ে যাইতে পারে। আপনি যদি শিরিক হয়ে যায় আর তওবা ছাড়া মৃত্যুবরণ করেন, তাহলে তো আপনি ঈমানহার হইয়া, বেঈমান হইয়া, কাফের হইয়া মৃত্যুবরণ করতে হবে যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করেন। আর এটা যদি শিরিকই হয়ে যায়, এটার মধ্যে শিরিকের গন্ধ রয়েছে, আপনি শিরিক কুফরে নিমজ্জিত হতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এরপর দ্বিতীয় নাম্বার ভুল হলো, বিশেষ করে আপনারা অনেকে দেখবেন সুদ করে, সুদে টাকা এনে কুরবানি দেন। আল্লাহর কসম করে বলি, সুদে টাকা এনে যদি কুরবানি দেন আপনার কুরবানি তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন, ডাইরেক্ট কাফের, মুশরিক হয়ে যাবেন, কাফের। কারণ মনে রাখবেন এই সুদ প্রসঙ্গে আমার নবী বলেন
আর-রিবা সাবউনা হুবান আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু। আমার নবী বলেন যারা সুদ খায় তাদের সত্তর ধরনের গুণা আছে, সবচেয়ে ছোট্ট গুণাটা হলো আপন মায়ের সঙ্গে জেনা করা। এই জন্য মনে রাখবেন যারা সুদ খায় তারা সুদ খায় না, তাদের মায়ের সঙ্গে আকাম করে কুকাম করে জেনা করতেছে। আজকে যদি কাউকে বলা হয় তোমাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, তুমি তোমার মায়ের সঙ্গে জেনা করো, কেউ রাজি হবে? কেউ রাজি হবে না। কিন্তু যারা সুদ খাইতেছে তারা কিন্তু মায়ের সঙ্গে জেনাই লিপ্ত আছে। এই জন্য আমি বলি সুদকুর তুই সুদ খাইস না, প্রয়োজনে কুত্তার গুয়ার শোরের গুতেল দা বাইজ্জা খা। কারণ কুত্তার গুয়ার শোরের গুতেল দা বাইজ্জা খাইলেও তো এত গুণা হবে না, সুদ খাইলে যে গুণা হবে। এমনি ভাবে আল্লাহ নিজে কোরআনে বলে দিছেন যারা সুদ খেল তারা আসলে সুদ খাইল না, তারা আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। আপনারাই চিন্তা করেন আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ইমান কি আছে না গেছে? ইমানই তো চলে গেছে। 3 নম্বর হলো যারা লোক দেখানো কুরবানি করে, মানুষকে দেখানোর জন্য। দেখেন মানুষকে দেখানোর জন্য কুরবানি করলে এখানে শিরিক হতে পারে, এটা শিরকে আজগর, এটা বড় শিরকে নিয়ে যেতে পারে। শিরকে আজগর মানে এতে ইমান নষ্ট হবে না, তবে আবার বড় শিরকের দিকে নিলে তো ইমান নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য সাবধান, লোক দেখানোর জন্য আপনারা কুরবানি করবেন।